দোকানে বসে থাকাকালীন বন্ধুর পেটে ও শরীরের বিভিন্ন অংশে কাঁচি ভরে খুন করার চেষ্টার অভিযোগ উঠল আরেক বন্ধুর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে। জখম ওই ব্যক্তির নাম সাহেব শেখ। রক্তাক্ত অবস্থায় জখম ওই যুবককে প্রথমে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তি আব্দুল সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ, যদিও এখনো পর্যন্ত গন্ডগোলের মূল কারণ জানা যায়নি। আমার বাবা দর্জির কাজ করে, হ্যাঁ দে কাজ করছিল আর ও বলে গেছে আবার নিশা খেয়েছে কি করেছে পারবো না, আমার বাবা খাইনি ওই খেয়েছে নিশা দিয়ে খেয়েছে ঢুকিয়েছে একটু দেখলো তে আর পিঠে কাছে ঢুকিয়েছে পুরো শরীরে কে ওটা বাচার মতন আব্দুল সাত্তার এ দেটা বাড়ি পয়সা বলা বলে বেঁচে যাবে